ওর আজকে এক বছরের জন্মদিন। ডিমের কারিটাও অলমোস্ট ডান। মহালয়ায় পার করে আজ আমরা তৃতীয়াতে পা দিয়েছি। তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা সকলকে, সবাই পুজো ভীষণ ভালো করে কাটাও। মহালয়া থেকে ষষ্ঠী, এই যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এই দিনগুলো যে আমরা গুনি, এই দিনগুলো গোনার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে না? আমাদের বাঙালিদের মধ্যে আলাদা একটা ইমোশন জড়িয়ে থাকে। পুজো আসতে যতদিন, তারপর তো পুজো ধীরে ধীরে কেটে যায়, তারপর শেষও হয়ে যায় সবটাই, আবারও একটা বছরের অপেক্ষা। তো আমার না সকাল থেকে আজকে মোটামুটি সব কাজই হয়ে গেছে, মোটামুটি নয় সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট সবটাই হয়ে গেছে, এখন শুধু রান্না করবো। রান্না যখনই করি না কেন, ওর একটাই কথা, রান্না ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমি কি করব, রান্না করে কি একেবারে ডাইরেক্ট খালা, আজকে তাই করব ঠিক করেছি। আজকে চচড়িটা তো রয়েছে, চচড়িটা অলরেডি সকালে গরম করে দিয়েছি, কেন বলো তো এখানে যা ওয়েদার, তাতে করে ফ্রিজে খাবার না ঢোকালেও চলে। তো আমি সকালে উঠেই ওই জন্য না আগে গরম করেছি, ব্রেকফাস্ট বানাতে আসার সময় একেবারে গরম করে রেখে দিয়েছি ওটা। ওটা ঠিক আছে, ওটা থাক, শুধু ভাতটা বসাবো, চাল ঠাল ধোয়াই রয়েছে, আর আজকে করবো ডিমের অমলেট করে কারি। তো সেটা এখনো করিনি, সেটা একদম রেডি করাই রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে আমার রান্নাঘর। এই তো ওই দেখো, ওখানে সবটা রেডি করা রয়েছে, শুধু রান্নাটা করবো তাহলেই হয়ে যায়। তো আমি ভেবেছি একটার দিকে আসবো রান্নাঘরে, একদিকে ভাত, একদিকে ডিমের ওটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আর চচড়িটা তো গরম করাই রয়েছে, ওটা তো আর যাই হোক না কেন, আমাকে সুতো পাওয়া তত্ত্ব নামে একজন কমেন্ট করেছো, আমি আন্টি বলছি, আমি জানি না সত্যি তুমি আমার থেকে কতটা বড়, তবে তুমি আমাকে বলেছো যে তোমার মেয়ে চাকরি পেয়েছে, সেই আন্দাজেই আমি তোমাকে আন্টি বলছি। তো আন্টি জানতে চেয়েছিলে মা যে বেলান্দুর জায়গাটা কিরকম বা কিছু, আমি চেষ্টা করেছি তোমার উত্তর কমেন্টেই দিয়ে দেওয়ার, কমেন্ট বক্সেই আর কি। তুমি চেক না করে থাকলে একটু চেক করে নিও, তোমার কালকের ব্লগে তুমি কমেন্ট করেছিলে, আমি সেখানেই তোমাকে অ্যান্সার দিয়ে দিয়েছি। তো অনেকেই আছো যারা এরকম আমাকে প্রশ্ন করো, আমি যেটুকু জানি আমার তরফ থেকে, না জানলেও সার্চ করে, মানে জায়গাটা সার্চ করে, সব জায়গায় তো এখনো যাওয়া হয়নি, তবে বেলান্দুর জায়গাটা আমাদের চেনা, মারাখালি যেতে পরে HSR লেআউট ছাড়বে। তো যেটুকু ইনফরমেশন আমার কাছে থাকে আমি চেষ্টা করি তোমাদেরকে সেটা শেয়ার করার। যাই হোক, আন্টি আমার ব্লগে নতুন, সেটা আমাকে জানিয়েছো, তোমরা অনেকেই নতুন নতুন বন্ধুরা আমার সাথে জয়েন হচ্ছো, আমার সত্যিই খুব ভালো লাগছে, এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা, এটাই বলবো। তো চলো, যখন রান্নাঘরে আসবো তখন তোমাদের সাথে আমার দেখা হবে। তার আগে আর একটা কথা বলি, আমাদের ব্যাঙ্গালোরে যারা আমরা বাঙালি থাকি তাদের না গ্রুপ আছে, বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর বলে গ্রুপটা আছে। তো সেই গ্রুপে আমরা মোটামুটি যারা বাঙালি আছি প্রত্যেকেই প্রায় জয়েন আছি, সেখানেই আমরা বাঙালি মাছ কোথায় পাওয়া যায় না পাওয়া যায়, মানে কোথায় ভালো মাছ পাবো, সবজি পাবো, এসব মোটামুটি খোঁজ পাই। তো আগের বছরও কোভিড এর জন্য ব্যাঙ্গালোরে ভালো পুজো হয়নি, এইবার আমাদের 6-7 মাস আগে থেকেই ওই গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছিল মাঠের পুজো মাঠেই হবে। আগের বারও যেসব অ্যাসোসিয়েশন গুলো পুজো করে তারা মোটামুটি শুধুমাত্র তাদের মেম্বারদেরই অ্যালাউ করেছিল, নন মেম্বারদের কোনো অ্যালাউ করেনি। এবছর নন মেম্বার মেম্বার সবাইকে অ্যালাউ করেছে, সবাইকে ডেকেছে পুজোতে। তবে ব্যাঙ্গালোর ওই গ্রুপটাতে একটা পুজোর পুরো এক্সেল শিট থাকে, তো ওরা এক্সেল শিট আগের বছর দেয়নি, তার কারণ আগের বছর সেভাবে পুজো হয়নি, আর যেগুলোও হয়েছে না কেন সেগুলো শুধুমাত্র মেম্বার অ্যালাউ ছিল, তাই জন্য এক্সেল শিট সেবছর হয়নি। এবছর এক্সেল শিট তৈরি হয়েছে, সেই এক্সেল শিটটা দিয়েওছে, কালকে আমরা দেখেওছি। ব্যাঙ্গালোরে এবার মানে পুরো ব্যাঙ্গালোরে টোটাল পুজো হচ্ছে 105টা। তো বুঝতেই পারছো এরকম একটা জায়গায় 105খানা দুর্গাপুজো মানে হিউজ একটা পুজো হচ্ছে। তবে হ্যাঁ, মানে কলকাতার মতো ওই ফিল্ডটা তো আসে না এটা অবশ্যই, তবে কিন্তু প্রপার ষষ্ঠী থেকে দশমী পুরো প্রপার পুজো হয়, যা যা রিচুয়াল থাকে সেগুলো কিন্তু সবটা হয়। তো আমাদের ইচ্ছে আছে, আগের বছর গেছিলাম, আগের বছরও দেখেছি তোমাদের ব্যাঙ্গালোরের পুজো, তবে নবরাত্রির পুজোও দেখেছিলাম আগের বার। নবরাত্রির পুজো 9 দিন ধরে অলরেডি শুরু হয়ে গেছে এখানে, সেটাও শুরু হয়েছে, তবে গণেশ টেম্পেলেও হচ্ছে, তোমাদেরকে কালকেও বলেছি যাওয়ার ইচ্ছে আছে, দেখি আজকে কি করতে পারি। আগের বার নবরাত্রি পুজোও দেখেছিলাম, আমাদের বাঙালিদের দুর্গাপুজোও দেখেছিলাম, এবারও ইচ্ছে আছে। যে কটা মোটামুটি সামনাসামনি আমরা পাবো, বর্ষা অ্যাসোসিয়েশন, বর্ষা হয়ে গেছিল, যাই হোক, বেগুর, মোটামুটি যা যা সামনাসামনি হবে চেষ্টা তো করবো অবশ্যই এক্সপ্লোর করার, আমাদেরও ইচ্ছে আছে, এবার দেখা যাক কতদূর কি হয়। তো চলো, যখন রান্না করতে আসবো তখন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। Thank you.
ডিমের কারিটাও অলমোস্ট ডান, অলমোস্ট না পুরোপুরি ডান হয়ে গেছে। এখন বাজে 11:20, 10 মিনিট এটাকে একটু ঢাকা চাপা দেওয়া থাকুক। যেটুকু ঝোল দেখছো, কারণ ডিমের অমলেট তো একটু টেনে নিতে পারে, ওই জন্য আমি একটু ঝোল ঝোল রাখলাম, দেখা যাক তারপর কি হয়। নুন টুন দেখে নিয়েছি, ঠিকঠাকই খেতে হয়েছে মোটামুটি, তো চলো। আর এই হচ্ছে কালকে সেই চচ্চড়িটা, এটা তো গরম করাই রয়েছে, আজকে মেনু হচ্ছে চচ্চড়ি আর ডিমের কারি। এবার কি একটু 10 মিনিটের জন্য বসে নিই, তারপরে খাবো। তো চলো আমরা একটু বেরোলাম, এখন বাজে 5:30 মতো, যাব একটু গণেশ টেম্পলের দিকে। আরো একটা মানে আমরা ঘুমাইনি যদিও বা, তখন ও তো কাজ করছিল, আর যেহেতু ঘুমাইনি জেগেই ছিলাম, তাও 4:45 সময় হঠাৎ বেল। তো আমাদের সেকেন্ড ফ্লোরে থাকে বাচ্চাটা, ওর আজকে 1 বছরের জন্মদিন। তো বাচ্চাটার বাবা এসে বলে গেছে আর কি ছাদে হবে অনুষ্ঠানটা। এখানে জন্মদিন কেমন হয় না হয় কখনো যাইনি আসলে, তো মানে ইনভাইট ওরকমভাবে কেউ করেনি আসলে। আগের ফ্ল্যাটে তো সবাই ওরকমই ছিল আর কি, মানে হাজব্যান্ড ওয়াইফ এরকমই, তো ওখানে এরকম কিছু ছিল না। আর এখানে এই ফ্ল্যাটে প্রচুর বাচ্চা কাচ্চা আছে, কিন্তু এই প্রথম কেউ ইনভাইট করেছে, তাই জানি না এরকম কি না কি। তো আমরা যাবো প্রথমে একটু গণেশ টেম্পলের ওখানে, নবরাত্রি পুজো অনেকদিন ধরেই বলছিলাম, তো ওখানে যাব প্রথমে। দেখি আসার সময় কি কিনবো বুঝতে পারছি না আসলে, উনিও আছেন আমার সাথে। এত তাড়াহুড়ো হলো না, মানে বাচ্চাটার জন্য কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি কি ড্রেস পরে গেলাম না গেলাম সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি। আসলে আমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, গণেশ টেম্পলে গেলাম, একটু প্রণাম করলাম ঠাকুরকে, কিছুক্ষণ ছিলাম, তারপর আসার সময় একটু পটলের দাম না কমেছে, এখন 60 টাকা কেজি হয়েছে, তাই জন্য আবার 1/2 কেজি আনলাম পটল, 1/2 পেটি পালং শাক আনলাম, 2 কেজি আলু আনলাম, এগুলো করলাম, তারপর গিফটটা কিনতেও টাইম লাগলো, বাচ্চাটাকে একটা বড় গাড়ি দিয়েছি। তো বাচ্চা মানুষ তো ছেলে, 1 বছর বয়স হলো, তো খেলতে পারবে, ওর জন্য একটা গাড়ি কিনেছি। আর আমি ওই লং ফ্রকটা পরি, তা ওর মা ডাকতে এসেছিল যে কেক কাটবে তাড়াতাড়ি চলো, কি করব না করব তাড়াতাড়ি করে ওপর দিয়ে ওটাকে গলিয়ে দিয়ে চলে গেছি। আর সাজ বলতে এইরকমই, চুলটা একটু ওই ক্লিপ দিয়ে শুধু বাঁধা ছিল, ওইটুকুই ব্যাস। তো ভালোই মজা হয়েছে, তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করেছি, যাই হোক না কেন। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে, যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু মেনশন করছি, যদি নতুন বন্ধু হয়ে থাকো মানে আমার চ্যানেলে ফার্স্ট টাইম বা আগেও দেখেছো, সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাহলেই সাবস্ক্রাইব করো, পাশে আরও একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করে দিও, তাহলে আমার ব্লগ গেলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাবে। এই যা কারণ আমি মেনশন কথাটা কেন বললাম, কেউ কোনো বন্ধু হয়তো বুঝতে পারছো না, সাবস্ক্রাইব হয়তো রোজই করতে যাচ্ছ আমি বলছি বলে, সেটা কিন্তু নয়, সাবস্ক্রাইব একবারই একজন একটা অ্যাকাউন্ট দিয়ে একবারই করতে পারে, সুতরাং ওটাকে বারবার করার কোনো দরকার নেই। সাবস্ক্রাইব লেখাটা লাল হয়ে থাকে, ক্লিক করলে দেখবে ওটা লাল থাকে না, সাবস্ক্রাইবড বলে লেখা আসে। তো এইটা অনেক বন্ধুই হয়তো জানো না, একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি কথাটা বলে দিলাম, কারণ আমি রোজ সকালে একটা দেখতে পাচ্ছি, আবার বিকেলে দেখতে পাচ্ছি আরেক রকম, মানে আমার ফ্যামিলি মেম্বার, তো ওই জন্যই কথাগুলো আজকে বললাম। যাই হোক না কেন, চলো আজকের মতো টাটা, গুড নাইট।